আচ্ছা দেখেন, কিছু স্টুডেন্টের নাম আছে, তাদের সাবজেক্টের নাম আছে, এবং একটা কন্ডিশন দেওয়া আছে, এখানে বলে দেওয়া আছে যে এদের এভারেজ যদি কারো 70-এর উপরে হয় তাহলে সে পাশ করবে, আর না হলে ফেল করবে। সবাই দেখতেছেন? আচ্ছা, তাহলে কি বললাম, তাদের কিছু মার্ক আছে এবং তাদের এভারেজ বের করা আছে, এভারেজ দেওয়া আছে। এখন যদি বলে যে যদি কেউ 70-এর উপরে পায় তাহলে সে পাশ করবে, আর যদি 70-এর নিচে হয় তাহলে ফেল করবে, কোনটা? এভারেজ যদি 70-এর উপরে হয়। অনেক কন্ডিশনই থাকে, তা নর্মালি আমরা একটা কন্ডিশন কি হয়েছে। হ্যাঁ, কি সমস্যা? ক্লাসের সময় একটু ভালো করে দেখেন, শোনেন। তাহলে কি বলছে যে এখানে যদি গড় কারো এভারেজ যদি কারো 70-এর উপরে থাকে তাইলে সে পাস করবে, আর না হলে ফেল করবে, এটা একটা কন্ডিশন। তো আমরা এই ফাংশনটা এখানে ইউজ করব। তাহলে এখানে যাব, এখানে গিয়ে ইকুয়াল চিহ্ন, এখান থেকে আমরা ওই যে ফর্মুলা আছে না, ফর্মুলা ফর্মুলা একটা ট্যাব আছে, কোন ট্যাব? ফর্মুলা ট্যাব। এই ফর্মুলা ট্যাবের আন্ডারে এখান থেকে আমরা এই যে হচ্ছে আপনার ইনসার্ট ফাংশন, এখানে ক্লিক করতে পারি, অথবা হচ্ছে আমরা এই যে এখানে লজিক্যাল একটা ফাংশন আছে, লজিক্যাল লজিক্যাল একটা বাটন আছে, এখান থেকে গিয়ে ইফ ফাংশন, ইফ এখানে ক্লিক করতে পারি। ক্লিক করার পরে এই উপরে এখানে দিব লজিক্যাল টেস্ট, তার মানে আমি কি লজিক দিতে চাচ্ছি, কি লজিক দিতে চাচ্ছি, যে গ্রেটার দেন 70, তাই তো? গ্রেটার দেন 70, এটা হচ্ছে গ্রেটার দেনের চিহ্ন। হ্যাঁ, গ্রেটার দেন। আচ্ছা, এই যে এটা যার যার ডান হাত দেয় এই যে এরকম করেন তাহলেই হবে, এটা হচ্ছে গ্রেটার লেস লেস দেন, বুঝতে পারছেন? আর গ্রেটার দেন আর যদি লেস দেন হয় তাহলে যেটা, আর পাশে একটা সমান চিহ্ন দিলে গ্রেটার দেন আর ইকুয়াল। আচ্ছা, বইয়ে আছে আপনাদের, ওইটা ওই ফাংশনের পেজেই আছে, ঠিক আছে? তাহলে গ্রেটার দেন 70 যদি হয় তাহলে কি হবে, সরি আমি এখানে ওই যে ইয়াটা দিয়ে আসছিলাম, ধরেন এখানে যদি গ্রেটার দেন 70 হয়, আমার এখানে ইনভ্যালিড দেখাচ্ছে কেন, তাইলে পাশ পাশ, আর যদি না হয় তাহলে হচ্ছে ফেল ফেল। ইনভ্যালিড কেন? না, ইকুয়াল ফাংশন না, লজিক্যাল টেস্ট, ঠিকই তো আছে। ও সরি, এখানে, হ্যাঁ এখান থেকে হচ্ছে এই যে এটা হবে, এটা দিয়ে তারপরে দিতে হবে, সরাসরি গ্রেটার দেন দেওয়া যাবে না, আমাকে সেল অ্যাড্রেসের সাথে তো সম্পর্ক, যে গ্রেটার দেন কার, কোনটা কোন কলামটা গ্রেটার দেন হবে, এই যে এই কলামটা যদি গ্রেটার দেন 70, ঠিক আছে? এখানে গ্রেটার দেন, এই যে এইটা হচ্ছে আমি সেল অ্যাড্রেস দিলাম, আবার দেখাই, এখানে হবে আমার এই যে সেল অ্যাড্রেসটা, ইফ এই যে সেল অ্যাড্রেসটা আগে বলে দিতে হবে, হ্যাঁ এইটা, কারণ এইটার উপরে আমি ইয়ে করবো, তারপরে গ্রেটার দেন 70, এখানে দিব হচ্ছে লজিক্যাল টেস্টে দিব হচ্ছে কন্ডিশন কি, আর ই যদি ট্রু হয় তাহলে কি হবে, তাহলে এখানে দিব পাস, আর যদি ফেল হয় মানে ফলস হয় তাহলে কি হবে, ফেল ফেল, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এখন ওকে ক্লিক করব, ওকে ক্লিক করার পরে আমার এটা ফেল আসলো। হ্যাঁ, তাহলে এই যে ড্র্যাগ করবে এখন কে কে পাস আর কে কে ফেল এখান থেকে, দেখ, বুঝতে পারছি? আচ্ছা, এই কাজটা আমরা অন্যভাবেও করতে পারি, আমি এখানে একটু করি আবার, অন্যভাবে করতে পারি, সেটা হচ্ছে ইকুয়াল, ইকুয়াল দিয়ে আমি ইফ দিব, ইফ দিয়ে তারপরে এই যে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, দিয়ে তারপরে সেল অ্যাড্রেসটা দিব ক্লিক করে, দিয়ে তারপরে এখানে বলবো গ্রেটার দেন 70, তারপরে কমা, তারপরে হচ্ছে পাস, ডাবল কোট দিয়ে পাস লিখতে হবে, তারপরে আরেকটা কমা, আবার ডাবল কোটেশন দিয়ে তারপরে ফেল লিখতে হবে, তারপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তাহলে কি করতে হবে, ইকুয়াল দিয়ে ইফ,
তারপরে সেল অ্যাড্রেস গ্রেটার দেন যেটা দিব, তারপর হচ্ছে কমা পাস। এখানে এটা বলা হচ্ছে যদি 70-এর উপরে এটা হয় তাহলে কি হবে, পাস। ঠিক আছে, প্রথমে কন্ডিশন, কন্ডিশনের পরে কমা, তারপরে ডাবল কোটেশন দিয়ে পাস, তারপরে আবার কমা, তারপর ডাবল কোটেশন দিয়ে ফেল। বুঝতে পারছেন? তাহলে ইন্টার দেই, রেজাল্ট একই। ক্লিয়ার? ওকে, আচ্ছা, তাহলে এখানে আরো অনেক কন্ডিশন থাকে, যেমন আমরা এখানে টোটালও বের করতে পারি, টোটাল বের করে সেটার উপরে করতে পারি, আর যদি এক একটা সাবজেক্টের উপরে দেই তাহলে অনেকগুলো ইফ দিতে পারি, সেগুলো আমরা পরে দেখব। বুঝতে পারছেন? ইনিশিয়াল এতটুকুনি, আর এখন আমরা দেখব হচ্ছে চার্ট। নাকি এটা প্র্যাকটিস করবেন? আগে একটু প্র্যাকটিস করেন, এতটুকুন প্র্যাকটিস করেন, অনেকে পারবেন না, একটু প্র্যাকটিস করেন, পরীক্ষায় ছোট আকারে এইভাবে আসতে পারে। ঠিক আছে, ডেটা গুলো আপনাদের বইয়ে দেওয়া আছে। ইয়েস আছে, নো আছে, হ্যাঁ, ইয়েস আর নো।